বিশালগড় মধ্যবাজার এলাকায় বাইক দুর্ঘটনায় আহত তিন। ঘটনা বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ। বাইকটি বিশালগড়ের দিক থেকে আগরতলা যাবার পথে মধ্যবাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতরভাবে আহত হয় তিনজন। স্থানীয় ব্যবসায়ীরা দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা দ্রুত ছুটে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে এবং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তিনজনের মধ্যে এক মহিলার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দেরিতে হলেও ঘটনাস্থলে গিয়ে পৌঁছান বিশালগড় থানার পুলিশ। বিশালগড় মধ্যবাজার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা খবর পেয়ে বাইক সার্ভিস গেছি। ফেসিলিটি আমরা নিয়ে বিশালগড় স্টেশনে গিয়েছি। কয়জন আনছেন? তিনজন আনছেন। তিনজন আনছেন, তাদের অবস্থা কিরকম? একজন মহিলা, তাদের অবস্থা খুব সিরিয়াস। বাইক চালাইছে, ভালো আছে মোটামুটি, সুস্থ চলছে। মহিলার অবস্থা আশঙ্কাজনক? মহিলার অবস্থা আশঙ্কাজনক। এখন কোন কারণে পৌঁছাইছেন? বিশালগড় সাব বিশালগড়।